আমাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। কেন ক্ষমতা ছাড়ব, কেন ক্ষমতা ছাড়ব? এই লুটেরার দল যদি বিদেশে টাকা পাচার না করত, আমার পকেটের টাকার অভাব হতো না। আমি শুধু একটি কথা বলবো, আজকে অনেক কথা বলতাম, সময় নাই। বিষয়টা হলো, আমি আসার আগে দেখলাম আমাদের ওবায়দুল কাদের সাহেব, উনি একটা কথা বলেছেন যে ওনারা বলেন এই আমাদেরকে উদ্দেশ্য করে, আমাদের সম্মিলিত ঐক্য জোরের উদ্দেশ্যে বলে ওনারা বলেন আমাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। কেন ক্ষমতা ছাড়ব, কেন ক্ষমতা ছাড়ব? কি করেছি আমরা ক্ষমতা ছাড়ব কেন? পরিষ্কার বলে ফেলেছেন, অর্থাৎ ওনারা কোনো পরিস্থিতি ক্ষমতা ছাড়তে চান না। তাহলে আমাদের কি করতে হবে? আমার এই ওবায়দুল কাদের সাহেবের কাছে আমার প্রশ্ন, কেন ছাড়বেন? এর অনেক জবাব আছে, শুধু একটা জবাব আপনাকে আমি দেবো, ক্ষমতা ছাড়বেন এই কারণে, এই ক্ষমতা আপনার রাতের অন্ধকারে জোর জবরদস্তি দখল করে নিয়েছেন, এই ক্ষমতায় জনগণ আপনাদের বসায় নাই। আপনারা দখলকারী, আপনারা দাঙ্গাবাজ, আপনারা চোর, আপনারা খুনি, আপনারা ডাকাত, এই কারণে আপনাদের ক্ষমতা ছাড়তে হবে। আপনারা লুটেরা, লুট করে আজকে শ্রমিকরা বলছেন যে আজকে আমার দ্রব্যমূল্য বেড়ে গেছে। ভাই আচ্ছা কি বলবেন, বাজারে গেলে কি কোনো জিনিস অভাব আছে? কোনো জিনিস অভাব নাই, কিন্তু কেনা যায় না, কারণ শ্রমিকের পকেটে টাকা নাই, মানুষের পকেটে টাকা নাই, সুতরাং তাদের ওই জিনিসপত্র ধরতে পারে না। যারাই আছেন এখানে, আমার সাংবাদিক ভাইরা আছেন কিংবা অন্য যারা আছেন, সকলেই কিন্তু আজকে একই জায়গায় আমরা ভুক্তভোগী। সুতরাং এই লুটেরার দল যদি বিদেশে টাকা পাচার না করত, আমার পকেটের টাকার অভাব হতো না। সুতরাং আপনাদের ক্ষমতা এই কারণে ছাড়তে হবে যে আপনারা লুট করে দেশটাকে দেউলিয়া বানিয়ে দিয়েছেন। এই দেউলিয়ার হাত থেকে দেশের মানুষ রক্ষা পেতে চায়, বাঁচতে চায়, এবং এই কারণেই আজকে বাংলাদেশের সমস্ত দলের বাঘা বাঘা সব নেতারা, সমস্ত সিনিয়র নেতারা একমঞ্চে ঐক্যবদ্ধ হয়েছে।